ওলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই দুই বছরের ভিতরে, গেল দুই বছরের ভিতরে বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে বড় বড় আলেমরা, ওলামা, সোলাহা, জুআমা, নকাবা, ওরাফা সমাজের, রাষ্ট্রের, জাতির, উম্মতের আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছেন। একটা হাসরাত, একটা হতাশা আমাদের ঘিরে রেখেছে, একে অল্প সময়ের ভিতরে একেবারে। আমি অনেকের জীবনী লিখেছি, ইংল্যান্ডের ডক্টর খালেদ মাহমুদ সাহেবের সম্পর্কে, আমি নয়া দিগন্তের রেগুলার কলামিস্ট, সোমবারে আমার লেখা আসে, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব সম্পর্কে লিখেছি, মোল্লা নূর হোসেন কাসেমী সাহেব লিখেছি, মুফতি আব্দুস সালাম চাটগ্রামে লিখেছি, এই কদিন আগে, গত সপ্তাহে বোধহয়, এর আগের সপ্তাহে ওয়াহিদুজ্জামান কিরানভি লিখেছি, আবুল হাসান নদভী সম্পর্কে গত সোমবারে লিখেছি। আস্তে আস্তে চলে যাচ্ছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ দিকে আরবের বিখ্যাত কবি লাবিদ, লাবিদের একটা কবিতা সবসময় আবৃত্তি করতেন, পড়তেন, সময় পেলে লাবিদের কবিতা পড়তেন। আয়ামে জাহিলিয়াত এবং হযরতের জামানা কাছাকাছি সময়ে আরবে বেশ কিছু কবি জন্মগ্রহণ করেছিলেন, ইমরাউল কায়েস, আন্তারা, সাদ্দাত, তারাফা, জোহায়ের, লাবিদ। আমাদের জামানায় এই কিতাব মাদ্রাসায় পড়ানো হতো, সাবাআতুন মুআল্লাকা, যে কবিতাটি খুব দামি, ওকাজের মেলায় সোনার অক্ষরে লিখি কাবা শরীফের দেওয়ালে লটকাই দিত, মুআল্লাকা। ওই মুআল্লাকার লেখক লাবিদ, উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবসময় সেটা আবৃত্তি করতেন। ذهب الذين يعاشوا في اكنافهم بقيت في خلف كجلد الاجرب جن کے سایہ عاطفت میں ہم زندگی گزارا کرتی تھی وہ چل بسے جادر سایہ آئے ہمرا جیبون کٹا تام تھارا بیدے ہوئے گلے اللہ رسول صلی اللہ علیہ وسلم نائے حضرت ابو بکر حضرت عمر حضرت عثمان حضرت علی حضرت طلحہ حضرت زبائر নাই বকিতু ফি খালফিন কজলদিল আজরাব আরব দেশে ওটের পিঠে গা হয়, খোশ পাছরা হয়, জমালুল আজরাব, এই আমার আগে খান সাহাব জমালুল আজরাব একটা কবিতা পড়ছেন, কজলদিল আজরাব, খারিজদার ওট কি তারা বন গে হাম, ওটের পিঠে যখন গা হয় চামড়া নষ্ট হয়ে যায়, এই ওট জবাই করলে কেউ গোস্ত খেতে চায় না, এই উটের পিঠে কেউ সরতে চায় না, অন্য উট থেকে আলাদা করে রাখে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাদের ছায়ায় জীবন কাটাতাম তারা নাই, আর আমরা যারা আছি বকিতু ফি খালফিন, পিছনে যারা পড়ে আছি, খারিজদার উট কি তারা বন গে হাম, আমাদের অবস্থাও তাই। এ সমস্ত মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া লুৎফাবাদের মতো মাদ্রাসাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। চারিদিকে উম্মতের বিরুদ্ধে চক্রান্ত, ষড়যন্ত্র, ফিতনা, এগুলো দুশমনরা ডাইরেক্ট করে না, আমাকে দিয়ে আপনাকে দিয়ে করায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 81 দিন আগে আরাফাতের মাঠে 1,20,000 সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বলেছিলেন, ফলিবল্লিগি শাহিদুল গায়েবা, তোমরা যারা হাজির হয়েছ তাদের উপর দায়িত্ব দিলাম, যারা গায়েব তাদের কাছে আমার এই দাওয়াত পৌঁছে দিবে। কোরআন এবং সুন্না, কিতাব আল্লাহি ওয়া সুন্নতি, এই দুইটা জিনিস পৌঁছে দিবে। হযরত বলেন, আলাহাল বল্লাগতু,
আমি কি পৌঁছেছি তোমাদের কাছে আমার এই দাওয়াত, আমার এই কথা? 1,20,000 সাহাবা একরাম একসাথে বলেন বল্লাক্তা, বল্লাক্তা রিসালা, আদ্দাইতা, আদ্দাইতাল আমানা, ওয়ানাসাহতা, ওয়ানাসাহতাল উম্মা, আপনি দায়িত্ব পালন করেছেন। এই বাংলা বিশ্বনাথ এবং পাটাকইন, এই বাংলা হিন্দুর দেশ। আমি কলেজে 26 বছর ইতিহাসের শিক্ষক, এখন একটা কমি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হাদিসের দরস দেওয়ার আল্লাহ তাআলা নৌবত দিয়েছেন আলহামদুলিল্লাহ। হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, বাংলার প্রাচীন ইতিহাস আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াতাম ডিপার্টমেন্টের হেড। এই বাংলা, এই সিলেট, বিশ্বনাথ, চট্টগ্রাম, ঢাকা, এগুলো হিন্দুর দেশ। এখানে আরব থেকে দাঈয়ান ইলাল্লাহ মুবাল্লিগিন এই দেশে আসি, কোরআনের আলো, হাদিসের আলো, তাসাউফের আলো জ্বালিয়ে দিয়েছেন তারা, জাগ্রত করেছেন তারা। এই দেশ তো, এদেশের রাজার নাম তো গণেশ, এদেশের রাজার নাম বল্লাল সেন, এগুলো ইতিহাস, এটা অনার্সে পড়া জাতীয় বিশ্ববিদ্যালয় সমস্ত ইউনিভার্সিটিতে। এদেশের রাজা লক্ষ্মণ সেন, এদেশের রাজা রামপাল, এদেশের রাজা মহিপাল, এদেশের রাজা গৌর গোবিন্দ, এদেশের রাজা এই নাম। 85 ভাগ মানুষকে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, হাদিসওয়ালা বানিয়ে দিয়েছেন ওলামায়ে রাব্বানি। এবং হযরত শাহজালাল রহিমাহুল্লাহ সম্পর্কে ইবনে, আমরা তো বলি ইবনে বতুতা, বতুতা নয়, বতুতা, ইবনে বতুতা আর রেহলা কিতাবে লিখেছেন, আমি বাংলা করেছি, কিছু অংশ বাংলা করেছি। উনি সাহেবে কাশ, সাহেবে কারামত ছিলেন। ইবনে বতুতা বলেন 7 দিন আগেই ওনার মানুষ আমাকে পথেই ইস্তেকবাল করার জন্য গেছেন, যে হজরত আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইবনে বতুতা বলেন আমি তো কাউকে জানাই নি যে আমি আসবো। এই সমস্ত ওলামা সোলাহার মেহনতের ফলে বাংলাদেশে, বাংলাদেশ কেন, গোটা পৃথিবীতে ইসলামের আলো জ্বলছে। আমি 2018 সনে সিন গেছি, একজন সাহাবির কবর জিয়ারত করব, যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে সেই উত্থাল তরঙ্গমালার আরব সাগর, দেয়ার ইজ নো মেকানাইজড বোট, কোনো জাহাজ ছিল না, মেশিনে চলে, যন্ত্র চালিত কোনো বাহন নাই, সেই উত্থাল তরঙ্গ আরব সাগর, ভারত মহাসাগর পেরিয়ে তিনি মালয়েশিয়ার পৌঁছেছেন প্রথম, এরপরে গেছেন চীনের ক্যান্টন, এরপরে গুয়াংজু, গুয়াংজু ওনার কবর আছে, ওনার মসজিদ আছে, আমি জিয়ারত করে এসেছি। কোন দেশে, পৃথিবীর কঠিন ভাষা, 6,000 ভাষা আছে, খুব কঠিন ভাষা চায়না মান্দারিন, এই মান চীনা মানুষদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে, রসুল্লাহ সুন্নতের দাওয়াত দিয়ে কোটি কোটি মানুষকে মুসলমান বানিয়েছে। এ কোরআনের হাদিসের এ দাওয়াত তাবলিগ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম দিন থেকে আখেরি ওয়াক্ত পর্যন্ত বাতিলরা কোরআনের আলো, হাদিসের আলো, ওলামায়ে রব্বানীনের বলিষ্ঠ কণ্ঠ বন্ধ করে দিতে চেয়েছে একেবারে প্রথম দিন থেকে। গোশতের সাথে বিষ মিশিয়ে আল্লাহ রসুলকে হত্যা করতে চেয়েছে, কিন্তু এই অভিযাত্রী, হকের পক্ষের অভিযাত্রীরা বাতিলের সামনে মাথা নত করে নাই। আল্লামা ইকবাল বলেন, সতীজা কার রাহা হে রোজ আজল সে তা ইমরোজ চরাগে মুস্তফাবি সে সরারে বুলাহাবি। ওয়েল্ডিং কারখানাতে যখন জোড়া লাগায়, গ্যাস দি জোড়া লাগায়, তখন স্পার্ক বের হয়, বা ইংরেজিতে বলা হয় স্পার্ক, স্পুলিং, সরার, সরার উঠে দিয়ে সারাক জ্বলে না, সাময়িক চমক, কিন্তু সারাক থেকে চারাক জ্বলে, বাতি থেকে বাতি জ্বলে।
আল্লামা ইকবাল বলেন, সৃষ্টির প্রথম দিন থেকে আজ পর্যন্ত তা ইমরোজ আলো এবং আন্ধারের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। কোনোদিন শেরার আবুল আহাবি আবুল আহাবের বাতি জ্বলবে না, চেরাগে মোহাম্মদী জ্বলবে। এবং ইতিহাসের যারা ছাত্র, ইতিহাসের যারা পাঠক, তারা জানে বারবার মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি হয়েছে। আমি এবং আপনি ভাই আমাদের মধ্যে তফরাকা, আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে দুশ্মনেরা, তারা অনেক দূরে। লর্ড ম্যাকলে নামক এক ইংরেজ ভারতে এসেছিল, তিনি শিক্ষা কমিশন দিয়ে গিয়েছিলেন। তিনি বললেন, এমন এক শিক্ষা ব্যবস্থা ভারতে দিয়ে যাচ্ছি, গায়ের রং, ভাষা, তারা ভারতীয় ইন্ডিয়ান, বাট দেয়ার থিঙ্কিং, দেয়ার অ্যাটিটিউড উড বি ইংলিশ। তারা গায়ের রঙে বাঙালি, গায়ের রঙে ভারতীয়, ফিকিরে ইউরোপীয়, এরকম মানুষ তৈরি হয়ে গেছে। লর্ড ম্যাকলে, তার বইটা আছে। আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বাংলার মুসলমানদেরকে উচ্চশিক্ষিত করার জন্য। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে আওয়াজ উঠে প্রফেসররা বলেন, মাদ্রাসার ছাত্ররা এখানে আসি, ইউনিভার্সিটিকে মাদ্রাসা বানিয়ে ফেলছে। কত বড় বেয়াদবি! আমাদের এই বাধা অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, রাশিয়ায় একেবারে মুসলিম, কোথায় পাবেন মুসলিম সেনাপতি? মুসলিম সেনাপতি সেন্ট্রাল এশিয়া ইসলামের ঝান্ডা উড়িয়েছেন। সেই দেশে 70 বছর আগে কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, পদগর্নি, কুসিগিন, এগুলো রাজা, রাজার নাম, কুসিগিন, পদগর্নি, ব্রেজনেভ, গর্বাচপরা 70 বছরের জন্য আজান বন্ধ করে দিয়েছে, মাদ্রাসা বন্ধ করে দিয়ে। ইমাম বুখারীর মাদ্রাসা বন্ধ, ইমাম তিরমিজির মাদ্রাসা বন্ধ, এটা মাওয়ারাউন নাহার। ইমাম তিরমিজিকে বাঘ, ওনার জায়গার নাম বাঘ, এটা তিরমিজ এলাকায় মাওয়ারাউন নাহার দরিয়া জিহনের পারে বন্ধ করে দিয়েছে 70 বছর। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহারতো উজবেকিস্তান সফর করবেন, স্টেট ভিজিট। তো তিনি প্রোগ্রামের ভিতরে লিখেছেন যে আমি এক ফাঁকে ইমাম বুখারির কবর জিয়ারত করব। অফিসাররা ইমাম বুখারি চিনেন না, 70 বছর তো অনেক যুগ, অনেক সময়। পরে তালাশ করি, পাওয়া গেল কবর। কবরে যাওয়ার পথ পর্যন্ত গাছ উঠে গেছে, গাছ কাটি, নতুনভাবে নেম প্লেট বসাই, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে কবর জিয়ারতের সুযোগ করে দিলেন। কিন্তু এই 70 বছরে ওলামায়ে রাব্বানীন, আশেকানে মুস্তাফা যারা ছিলেন, ওলামা সোলাহা, তারা দিনই তালিম চালিয়েছেন মাটির তলায়। তারিখ আপনি আপকে ধরাতি হ্যায়, ইতিহাস নিজে নিজের পুনরাবৃত্তি ঘটায়। তিলকালা ইয়ামন উদাবিল হা বাইনের নাস, এমনও আছে। এটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমে মেয়ের ছবি, ব্রেজনেভের ছবি, রুশ বিপ্লবের পরে, বলশেভিক বিপ্লবের পরে। কিন্তু মাটির নিচে সিঁড়ি দিয়ে আলাদা একটা মাদ্রাসা আছে, ওখানে হেফজাখানা হয়, ওখানে কিতাব পড়ানো হয়। এই 70 বছরেও জাহিরি তৈরির উপরে মাদ্রাসা না চললেও বাতেনি তৈরির উপরে মাদ্রাসা চিন্তা ছিল। ইতিহাসগুলো দেখুন, 70 বছর পরে আবার তুর্কমেনিস্তান, তাজাকিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তানে আবার ইসলামের ঝান্ডা উঠছে আলহামদুলিল্লাহ। তুরস্ক 700 বছর মুসলমানদের অভিভাবক তুর্কি ওসমানীয় খলিফা, তারিখে দারুলুম দেওবন্দের প্রথম খণ্ডে আছে, 2 পয়সা করে আল্লামা কাসেম নানুতুবির জামানায়, শেখুলিন মাহমুদুল হাসান দেওবন্দির জামানায় 2 পয়সা করে মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে চাঁদা নিত। এগুলো ওসমানীয় খলিফাদের ফান্ডে বাইতুল মালে পৌঁছানো হতো। তাকে লেখা আছে, তাকে ইন্নহালুকে সাথ
خلافت کا ربط قائم رہے اسلامی خلافت جاتی ٹکے تک এই সমস্ত যুবকদের মধ্যে লাঠি ট্রেনিং দেওয়া হতো তারিখে দারুল উলুম দেওবন্দ প্রথম এখন কলেজ বিশ্ববিদ্যালয়ে সেমি আর্মি ট্রেনিং হয় এটাকে বলা হয় বিএনসিসি সব 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 কলেজে আছে সব বিশ্ববিদ্যালয়ে আছে আমি যে কলেজে মাস্টারি করেছি ওই কলেজেও ছিল প্যারামিলিটারি সিস্টেম আর্মির পোশাক পরে তারা ট্রেনিং দেয় রাইফেল লয় ওখানে আবার মেজর লেফটেন্যান্ট কর্নেল উপাধিও দেয় দারুল উলুম দেওবন্দের প্রথম দিকে লাঠি চালনা ছিল বিপদের সময় যদি গায়ের উপর কেউ কালো হাত দিতে চায় কালো হাত যাতে ভেঙে দেওয়া যায় লাঠির আঘাতে লাঠির ট্রেনিং দেওয়া হতো তখন সেই তুরস্ক দুশ্মনরা ভাবল উসমানিয়া খেলাফতের খলিফাদের বদলাই ফেলতে হবে খলিফা সুলাইমান খলিফা মুরাদ খলিফা বাইজিদ খলিফা আব্দুল হামিদ খলিফা আব্দুল মজিদ খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ ক্ষমতা থেকে সরিয়ে এক শয়তানকে দজ্জালকে তাগুতকে ব্রিটিশরা তৎকালীন সাম্রাজ্যবাদী শক্তি তুরস্কের উপরে বসাই দিল কামাল আতা তুর্ক কামাল পাশা আতা তুর্ক নামে এক নাস্তিক্যবাদী শক্তিকে তিনি এসে আজান বন্ধ করে দিলেন যে আজান আরবি তুরস্কে অন্য ভাষা চলবে না তুর্কি হরফ ছিল আলিব্বা তাসা আবজাদ হাবওয়াস তিনি রোমান হরফে করে দিলেন এ বি সি ডি করে দিলেন তুর্কি বোরকা নিষিদ্ধ করে দিলেন অথচ এটা কোরআনের হুকুম কুল্লি আজওয়াজি ওয়া বানাতি ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না বন্ধ করে দিল পঞ্চাশ বছর মুসলমানরা কষ্ট পেয়েছে ইস্তাম্বুল বিজয়ী হাদিসে আছে কুস্তুন্তুনিয়া আমরা যাকে আরবিতে বলি কুস্তুন্তুনিয়া কুস্তুন্তুনিয়া যিনি জয় করেছিলেন মোহাম্মদ আল ফাতে তিনি একটা গির্জা কিনি নিজের পয়সা দিয়ে কিনি দলিল করি ওয়াকফ করে দিয়েছেন যেখানে মুসলমানরা নামাজ পড়ল এই কামাল পাশা আতাতুর ক্ষমতা আসার পরে এটাকে বানাইল জাদুঘর আয়া সুফিয়া এই মসজিদের নাম আয়া সুফিয়া ইস্তাম্বুলে আছে আমার ডিসেম্বরে ইস্তাম্বুলে যাওয়ার কথা ছিল আমি অসুস্থ হওয়ার কারণে প্রোগ্রাম বাতিল করেছি কজিয়তু ফিলিস্তিন একটা ইন্টারন্যাশনাল বাইনাল আকোয়ামি কনফারেন্স হওয়ার কথা হয়ে গেছে যেতে পারি নাই এটা ছিল জাদুঘর মসজিদ আর কাইব থেকে লাইব্রেরি থেকে মহাফেজ খানা থেকে সে দলিল বের করি হাইকোর্ট রায় দিল এটা মসজিদ দিস বিল্ডিং মাস্ট বি স্টোর্ড টু ডি স্টোর্ড টু মস্ক মসজিদ হয়ে গেল এখন ওখানে জুমা হয় রজব তৈয়ব এরদোগানের মতো হাফেজ কোরআন এখন তুরস্কের প্রেসিডেন্ট নজমুদ্দিন আরবাকান ইমানদার মানুষ পঞ্চাশ বছর রাশিয়া 70 বছর তুরস্কে 50 বছর এখন দুশ্মনেরা আরও অ্যাডভান্স হয়ে সৌদি আরবের উপর কালো হাত দিয়েছে তারা এটা বড় বেদনা আর বড় দুঃখে আমাদের কলিজাদের রক্ত ঝরে হারামাইন আশরিফাইন হিজাজ আরজে মুকদ্দাস আমাদের নবীর দেশ সাহাবায়ে কেরামের দেশ সমস্ত গজওয়াত সারায়া যেই ভূখণ্ডে সংগঠিত হয়েছে কোরআন যেখানে নাজিল হয়েছে যেখানে হজরত আবু বকর হজরত উমর হজরত উসমান হজরত আলী সাহাবাই আজমাইন যেখানে জীবন বছর করেছেন সেই দেশে এখন দুশমনরা কালো হাত দিয়েছে তারা এবং আমাদের এই সমস্ত মাদ্রাসা জামে ইসলামিয়া লুৎফাবাদ মতো মাদ্রাসাকে ধরে রাখতে হবে ওলামাই কেরামদের মেহনত আমি মাদ্রাসারও শিক্ষক কলেজেরও শিক্ষক এশিয়ান ইউনিভার্সিটিতে চট্টগ্রাম ক্যাম্পাসেও আমি কিছুদিন শিক্ষকতা করেছি আমার অভিজ্ঞতা হয়েছে ওলামায়ে দেওবন ওলামায়ে কওমিয়া সিপাহে শেখ উল আল্লামা মাহমুদুল হাসান ওনাদের দিলের ভিতরে একটা জ্বলন আছে সাজ আছে সুজ আছে ওনারা এ সমস্ত মাদ্রাসা মসজিদ টাকার জন্য নয় আল্লাহর দিনের জন্য করে থাকেন
আরো যারা খেদমত করছেন দিনের তালিমের আমরা তাদের প্রতিও সম্মান জানাই, আমরা কারো খেদমতকে অস্বীকার করতে চাই। কিন্তু বেমেসাল, বেমসিল, বেনজির দৃষ্টান্ত কায়েম করেছেন ওলামা ইকরাম। আমি গত সপ্তাহে কুমিল্লায় মাহফিল করেছি, বড়ুরা মাদ্রাসার পাশে, বড়ুরা মাদ্রাসায়ও জলসায় তকরি করেছি, 116 বছরের পুরানা মাদ্রাসা, এটা অন্যতম প্রাচীন, পাশে একটা বালিকা মাদ্রাসায় ওয়াজ করতে গেছি। ঢাকার হাফিজ জৌহরের কামরাঙ্গীরচর মাদ্রাসার শেখুল হাদিস মোল্লা সুলাইমান নোমানি সাহেব 85 বছর বয়স, ঠান্ডা পড়তেছে বেশি, উনি বলতেছেন আমি আপনার দেখতে আসছি। আমি বললাম হজরত আপনি বললে তো আমি আপনার বাড়িতে যাইতাম, বলল না রাত হয়ে গেছে আপনি চট্টগ্রাম ফিরে যাবেন আবার। তো ওনার এখন পার্কিনসন রোগ, হাত কাঁপে, ছোট অক্ষর চোখে দেখেন না, দেমাগ আগের মতো কাজ করে না। তো তিনি বললেন আমি আর পড়াতে পারবো না, মাদ্রাসায় জানাই দিছি। তা আমি জানতে চাইলাম হুজুর 26 বছর বখারি পড়াইছেন, আসার সময় মাদ্রাসাওয়ালারা আপনার কিছু হাদিয়া তোফা দেয় নাই? তিনি আমারে বললেন যে আমি আসছি গত বছর গভর্নমেন্ট যখন মাদ্রাসা বন্ধ করে দিছে তখন দেশে চলে আসছে, আমার রোগও বাড়ি গেছে, দেমাগ আগের মতো কাজ করে না, চিন্তা করলাম যে আর যাবো না। তো গিয়ে একবার দেখা করে আসবেন না? বললো না দেখা করার মতো লোকেরা আর বাসি নাই, হযরত হাবিব জুজুর নাই, যারা আছে তারা আমার ছোট। এবং টেলিফোন করে তিনি হযরত আতাউল্লাহ হাবিবজি জিদাত মালিকম মতমেম সাহেবকে বলে দিছেন আমরা আমার কামরার তালা খুলি, অনেক সরু হাত, কিতাবের সরা সরু হাত আছে, ব্যাখ্যা গ্রন্থ আছে, এগুলো মাদ্রাসায় আমি ওয়াকফ করে দিলাম। কোনো সার্ভিস বেনিফিট নেওয়া তো দূরের কথা, নিজের কিতাবগুলো পর্যন্ত দিয়ে আসছেন, এরকম নজির তো দুনিয়াতে কম। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী, আমি এত বড় জীবনী লিখেছি, তিনি জীবনে যত মাদ্রাসায় পড়াইছেন বেতন নেন নাই। এবং শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি থানাবুন গেলে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই, উনি যে জায়গায় বসছেন ওই জায়গায় বসাইতেন যে আপনি দেওবনের বহারের ওস্তাদ, নিজে দাঁড়ায় ওই জায়গায়, হুজুর বসতে চাইতেন না, জোর করে বসাইতেন। আমাদের জমানায় এরকম মানুষ আছে, দেখতে মানুষ, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, খাসলতে ফেরেশতা, এদেরকে বলা হয় ফেরেশতা সিফত ইনসান, আমাদের জমানায় আছে, আমরা চোখে দেখছি। আমি 2007 সালে এক এলমি সফরে দেওবন গেছি, আজকে আসবে হযরত মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমি সাহেব, ওনারা যখন ছাত্র আজকে এখানে বক্তৃত্ব গ্রহণ করবেন রাতে, তখন আমি দেওবন গেছি এলমি সফরে, গঙ্গু গেছি, থানাবুন গেছি। তো দেওবন্দের শেখুল হাদিস হযরত সৈয়দ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহর সাথে দেখা হয়েছে। আমি তখনও আমার আন্দাজা ছিল না তিনি যে বাহারুল উলুম, পরবর্তী সময়ে জানতে পেরেছি। ওনার তোহফাতুল আলমাই ফিশারে তিরমিজি আমার এখন জেরে দরস, বুখারী সরা, শাওলিউল্লাহ দেহলভির প্রায় কিতাব আলফাজুল কবির, হুজ্জতুল্লাহ বালেগার তিনি তর্জমা করেছেন, 8 বছর গুজরাট তালিম দিছেন, 26 বছর দেওবনে তালিম দিছেন, বহারি পড়াবার সময় মাঝখানে জবান বন্ধ হয়ে গেছে আর জবান খুলে নাই, বোম্বেতে মারা গেছেন তিনি। ওনার জীবনী বাংলা বেরিয়েছে, আমারও লেখা আছে, অনেকের সাথে আমারও লেখা আছে, তাজকারাতুস সাঈদ এটা উর্দু দুখণ্ড আমার কাছে আসছে দেওবন থেকে। ওখানে পড়ে দেখলাম 8 বছর গুজরাটে পড়াইছেন যে মাদ্রাসায়, 26 বছর দেওবনে পড়াচ্ছেন ওই মাদ্রাসার, হিসাব বিভাগ থেকে হিসাব নিছেন আমি কত টাকা বেতন নিছি, 8 বছর 26 বছর, ওনারা হিসাব দিলেন এক বছরে এত করে আপনি এত লক্ষ টাকা বেতন নিছেন, তিনি মারা যাওয়ার আগে সব টাকা মাদ্রাসারে ফেরত দিয়ে দিয়েছেন। সার্ভিস বেনিফিট তো দূরের কথা, বেতন পর্যন্ত ফেরত দিয়ে দিছেন। এগুলো সাহাবাওয়ালা জামাত। অতএব বাতিল যখনই মাথা ছাড়া দিয়ে উঠবে,
ওলামায়ে হাক্কানি ওলামায়ে কওমিয়া ওলামায়ে রব্বানি এই ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমি যতবার দিল্লি যাই আমার ডক্টরাল একজন এক্সামিনার লখনৌ বিশ্ববিদ্যালয়ের আলেম ওনারে দেখতে যাই, বহুবার গেছে লখনৌতে গেলে, উনি বড় আলেম এবং লখনৌ বিশ্ববিদ্যালয়ের আরবির প্রফেসর। তো গেলেই একবার দিল্লি ঘুরে আসি এবং শাহুল্লাহ দেহলভিকে জিয়ারত করি, শাহাব্দুল আজিজ দেহলভিকে জিয়ারত করি, শাহাব্দুল কাদেরকে জিয়ারত করি, শাহ আব্দুর রহিমকে জিয়ারত করি, ওই মকবরাতে যাই। ওখানে মিয়া সাহেব মোহাম্মদ মিয়া যিনি ওলামায়ে দেওবন্দকে শানদারে মাঝে লিখছেন, গতবার গিয়ে ওই পাথরটা জড়ি পড়ছে। প্রথমবার যখন গেছি তখন পাথরের উপরে একটা কথা লেখা ছিল, উনি জমিয়ত ওলামার সেক্রেটারি জেনারেল ছিলেন কুল হিন্দুস্তানের, জমিয়ত ওলামায়ে হিন্দের। উনি লিখছেন যে আমি যতদিন জীবিত ছিলাম ততদিন বাতিলের মোকাবেলা করেছি, সদ্যবাব করেছি, ময়দানে ঝাঁপিয়ে পড়েছি, এখন তো আমি কবরে। তো দুনিয়ার উপরে যখন নতুন ফিতনা উবরতা হে, নয়ে ফিতনা উবরতা হে, তারে সে বাতা দেতি হে তুরবত মেরে। আমাদের আকাবেরা চলে গেছেন, আমাদের আসলাফরা বিদায় হয়ে গেছেন, নতুন নসল আসতেছে, নতুন নসল বিভিন্ন মাদারসা আরবিয়া থেকে। বাংলা সহ গোটা পৃথিবীতে যারা ইসলামের উপরে, ইসমত আম্বিয়ার উপরে, কোরআনের উপরে, রেসালতের উপরে, দিন ইসলামের এই দাওয়াত তাবলিগের উপর হাত দিতে চাইবে, তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, এখানে যারা বসে আছে বয়স আমার কমও আছে, আমার সময় বয়স আছে, আমার চাইতে বয়স বেশিও আছে, যারা তালেবে আলম তাদেরকে বলি সাহস হারাবো না, হিম্মত তৈরি করতে হবে। আমরা আপনাদের ভিতরে আমাদের আসলাফদের নমুনা দেখি। আল্লামা ইকবাল বলেন, বরহত নজর কুশা জেত হে দামনে মরঞ্চ দর্শি নাই তো মাহে তমামে নেহাদা আন। প্রথম দিনে যখন চাঁদ উঠে চাঁদটাকে চিকন, তেহে দামন চিকন, এই চিকন চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো বেশি, আমি দূর করবো কী করে, এ ছোট্ট চাঁদ অল্পক্ষণ পরেই নিভে যাবে। আল্লামা ইকবাল বলেন, মরঞ্চ গমগিন মত বনো দর্শি নাই তো মাহে তমামে নেহাদা আন, তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে, এখান থেকে তৈরি হয়ে যাবে শেখুল ইসলাম। আমি আপনাদের খেদমতে একটা আরজ করব, জামে ইসলামিয়া লুৎফাবাদ বহুবার আসছে এখানে, বড় মাদ্রাসা এখানে, আল্লামা বিশ্বনাথী রহিমাহুল্লার মাদ্রাসায় আসি, আমি আসছি এই গতকালই তো বোধ হয় সকালবেলা, আমি রেঙ্গা মাদ্রাসায় ছাত্রদের উদ্দেশ্যে তকরির করেছি, আমার অনেক মাহফিল আছে এদিক সেদিক। আমি এটা আপনাদের কাছে আরজ করব, সিলেটের বিভিন্ন উপজেলায় অথবা জেলা সদরে আপনাদের এদারা আছে, তালিমে এদারা আছে, জমিয়ত আছে, ডিসি জেলার হেড, এসপি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের হেড, আর্মির এখানে সেনানিবাস আছে কমান্ডার যিনি আছেন, ব্রিগেডিয়ার জেনারেল যিনি আছেন, টিএনও থানার হেড, এসিলেন ওসি, ওনাদেরকে আমরা কোরআনের তর্জমা, কোরআনের তাফসির বাংলা অথবা ইংরেজিও আছে বাজারে, আমরা পৌঁছেই দেব, খুব বেশি দাম নয়, সিরত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পৌঁছেই দেব। ওলামায়ে দেওবন্দের সোনালী ইতিহাস, ভারতের স্বাধীনতা আন্দোলনে এই যে রেশমি রুমাল আন্দোলন, পৃথিবীর ইতিহাসে এরকম আর নজির নেই, নো ইনস্টাস ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এগুলো যদি আমরা তুলে দিই, তাদের কাছে দিই, সময় পেলে তারা একটু পড়বেন বন্ধের দিন, ওনাদের বিবিরা পড়বেন, ওনাদের ছেলেমেয়েরা পড়বেন, তাহলে আমাদের যারা সরকারের অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, ল অ্যান্ড অর্ডারে আছেন, গোয়েন্দা বিভাগে আছেন, তাদের মাঝে ইসলামের এই খেদমাত, আলেম ওলামাদের এই অবদান তাদের টেবিলে পৌঁছে যাবে। আমি 2018 সালে
মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে 2 ঘন্টার বিমানে করে দক্ষিণ চীন সাগর পার হয়ে একটা স্টেটে গেছি, এটা সারাওয়াক, ওর সুন্দর দেশ, ওখানে গেছি। তো ওখানে হোটেলে যখন উঠি, হোটেলের ডেস্কে যখন টান মারলাম মানি ব্যাগ টানি ব্যাগ রাখার জন্য, দেখি যে ইংরেজি বাইবেল, দি হোলি বাইবেল, ইংলিশ ট্রান্সলেশন অ্যান্ড এক্সেসিস, একটু উল্টাই দেখলাম। আসার সময় ম্যানেজারকে বললাম, এটা তো মুসলমানের দেশ, মসজিদ আছে, তো এখানে কি কোরআন শরীফের কেউ ইংরেজি তর্জমা দেয় না? বললো না দেয় না, তো দিলে তো আমরা রাখতাম। আমরা আছি ঝগড়ায়, আমরা আছি, আমি আছি আপনার বিরুদ্ধে, আপনি আছেন আমার বিরুদ্ধে, এবং ফেসবুকে লেখালেখি করি, একে অপরের ইজ্জত ছেকনি করি। দুশমন মুখ টিপে হাসে, মাসিকতরা খন্দা মিয়া আয়ত বড় ইস্তেগফার এ মা, হাতে তসবি মুখে ইস্তেগফার, দিলপুর আস গুনাহ, দিলের ভিতরে গুনাহ, মাসিকতরা খন্দা মিয়া আয়ত বড় ইস্তেগফার এ মা। ওই রাস্তার কিনারে বসি গুনায় হাসে, দুশ্মনরা হাসে। আমরা অতীত থেকে শিক্ষা নেব, আমরা আমাদের, তারা আমাদের ভাই, যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা পুলিশ, যারা বিডিআর, যারা অফিসার, তারা আমাদের ভাই। আমরা তাদেরকে যদি কোরআনের তাফসির, হাদিস, মিশকাত শরীফ দিই, রিয়াজুস সালেহীন দিই, ভালো কিতাব সিরাতুর রাসূল দিই, দেওবন্দের সোনালী ইতিহাস অবদান দিই, তাদের জেহেন বদলে যাবে। আমি এই পোশাক লই, আমার কথা শেষ, আমি এই পোশাক লই কক্সস বাজারের টেকনাফ আরও আরও পরে শাহপুরি দ্বীপ থেকে, তখন কলেজের মাস্টার ছিলাম আমি, সকাল 9:30 আমার হাজির হতে হবে, আমি গাড়ি নিয়ে আসতেছি। তো এই একেবারে পাহাড়ের ভিতরে যখন আসছি, তখন রাত একটা বাজে প্রাইভেট কার নিয়ে জঙ্গলের ভিতরে, ওখানে বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, আর্মি আছে, তারা রাস্তার উপর দাঁড়ায় গেছে। তো আমার অনেক সময় পাকড়ি বাঁধা থাকে, অনেক সময় বুকের উপর প্রধান অতিথি বিশেষ অতিথির লাল একটা থাকে। তো আমার দেখে সালাম দিয়ে বললো যে হুজুর আপনি কে? তো আমি বললাম যে ভাই আমি তো মাস্টার মানুষ, ওয়াজ করতে গেছিলাম। তো এত রাত কেন? প্রধান মেহমান করে আসতে দেরি হয়ে গেল। তো আপনি কি চট্টগ্রাম যাবেন? চট্টগ্রাম যাব। কোনোদিন আমার গাড়ির পিছনের ওই ব্যাগ ডালাটা কোনোদিন খুলে দেখেন নাই, কারণ তারা আমার দেশের ছেলে, আমার ভাই, আপনার ছেলে, আমার ছেলে, তারা তাদের ভিতরে ইমান আছে। এই পোশাকদারী লোকেরা ইয়াবা পাচার করতে পারে না, এটা তারা জানে। এই যে সমাজের উপরে আলেমদের একটা প্রভাব, এটাকে বলা হয় নিউক্লিয়াস পাওয়ার, পিপুটাল পয়েন্ট, পাকা ঘুরে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা থেকে ঘুরায়, এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় পিপুট। ওলামায়ে একার আমরা সমাজের রাষ্ট্রের পিপুটাল পয়েন্ট, এখান থেকে ঘুরে। এই শক্তিকে যদি ঐক্যবদ্ধ করা যায়, চিন্তা ফিকিরকে যদি অগ্রসর করা যায়, বিপ্লব আসতে বেশি দিন সময় লাগবে না। ইফটিজিং, ইয়াবা পাচার, এগুলো বন্ধ হয়ে যাবে সমাজে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং জামিয়া ইসলামিয়া লুৎফাবাদের যত মাদারিস আরবিয়া সিলেট জোনে পুরো বাংলাদেশে আছে, এগুলোর প্রতি আমরা হাত বাড়িয়ে দিই, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।